নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর রয়েছে, কারণ আপনারা জানেন যে নতুন মাস শুরু হয়েছে, আর এই মাস শুরু হতেই বেশ কয়েকটি নিয়মে কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেখানে অনেকটাই সুবিধা পাবে সাধারণ মানুষ। রাজ্য তথা দেশের বিভিন্ন রকম প্রকল্প, যেমন কৃষক বন্ধু, কিষাণ সম্মান নিধি প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বিভিন্ন রকম ভাতার টাকা, রান্নার গ্যাস, বিভিন্ন রকম ঔষধপত্র, ব্যাংকিং পরিষেবা, এছাড়াও নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসে কিন্তু এই নতুন পরিবর্তন এসেছে, যার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ 12টি পরিবর্তন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যা প্রত্যেক সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। তাই বুঝতেই পারছেন আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই আপনারা এক এক করে সমস্ত পরিবর্তনগুলো খুব ভালো করে দেখে নেবেন। এই ভিডিওর মধ্যে আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সেই 12টি নতুন নিয়ম, যা চালু হয়েছে আজ থেকেই। নতুন এই ঘোষণার ফলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না বা ছেড়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এই বিষয়ে আরও তথ্য আপনাদের দেব, তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের জন্য এখানে নিয়ে আসি। তো দেখতেই পারছেন নতুন এই বদল নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, কী কী বলা হয়েছে দেখে নিন। আজ থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নিয়ম, প্রভাব পড়বে মধ্যবিত্তের মধ্যে, সাধারণ মানুষের জন্য সুখবর। অর্থাৎ বুঝতেই পারছেন বেশ কয়েকটি নতুন পরিবর্তন হচ্ছে। তো কী কী পরিবর্তন অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। দেখুন, বলেছে সরকারি নির্দেশিকায় বড় বদল আজ থেকেই, বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হবে। সেই তালিকায় রয়েছে রান্নার গ্যাস, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পিএম কিষাণ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা, ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে প্রেসক্রিপশনের ঔষধ, সোনার গয়না থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে এই পরিবর্তনগুলো করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, সব ক্ষেত্রেই কিন্তু এই নতুন পরিবর্তন। মোট 12টি পরিবর্তন রয়েছে, অবশ্যই আপনারা এক এক করে সমস্ত পরিবর্তনগুলো দেখে নেবেন। প্রথমে দেখুন, বলেছে এলপিজি সিলিন্ডারের দাম এই মাস থেকে কমতে পারে। পেট্রোলিয়াম প্রদানকারী FY24 এর শুরুতে দাম আপডেট করবে, ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। অর্থাৎ বুঝতেই পারছেন নিঃসন্দেহে এটি কিন্তু একটি সুখবর। এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, দেখুন, নতুন যানবাহনের জন্য আরও কঠোরভাবে BS6 Phase 2 নিগমের নিয়ম মেনে চলতে হবে, এর ফলে মূল্যবৃদ্ধি হতে পারে। এরপর তৃতীয় নম্বরে দেখুন বলা হয়েছে যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে এখন 30 লক্ষ টাকার সর্বোচ্চ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে, অর্থাৎ সর্বাধিক 30 লক্ষ টাকা কিন্তু এখন ওখানে সেভিংস করা যাবে। এরপর বলেছে কিষাণ সম্মান নিধি প্রকল্পে যাদের নাম রয়েছে 14তম কিস্তির বাকি উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ যারা যারা এখনও রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে এই মাসেই। এরপর 5 নম্বরে দেখুন বলেছে মাসিক আয়ের স্কিমে পরিবর্তন আসছে, সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ 9 লক্ষ টাকা থেকে বাড়িয়ে সেটিকে জয়েন্ট অ্যাকাউন্টের জন্য বিনিয়োগে 15 লক্ষ টাকা করা হয়েছে। এরপর 6 নম্বরে দেখুন বলেছে কৃষকদের জন্য রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বরাদ্দ হবে। 7 নম্বরে দেখুন বলেছে এপ্রিল থেকে ডেভিড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্প মেয়াদী মূলধনে লাভ এর কর আরোপ হবে। এই পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর সুবিধা থেকে বঞ্চিত হবেন। এরপর 8 নম্বরে দেখুন বলেছে যে সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 ব্যক্তির UPI পেমেন্টের জন্য কোনো অতিরিক্ত ফিস নেওয়া হবে না। 9 নম্বরে দেখুন বলা হয়েছে যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার তারিখেও বড় পরিবর্তন হয়েছে, তাই দ্বিতীয় সপ্তাহে নতুন তারিখ হিসেবে কিন্তু এই মাসে টাকা আসবে। এরপর 10 নম্বরে দেখুন বলা হয়েছে যে মেডিকেল দ্রব্যের দাম, যেমন অক্সিজেন, গুরুত্বপূর্ণ ঔষধ, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক ইত্যাদির দাম কিন্তু কমতে পারে। এরপর 11 নম্বরে দেখুন বলা হয়েছে 5 লক্ষ টাকার উপর বার্ষিক প্রিমিয়ামে জীবন বিমা পলিসি থেকে প্রাপ্ত আয়ে করযোগ্য হবে।
এরপর 11 নম্বরে দেখুন বলা হয়েছে যে 5 লক্ষ টাকার ওপর বার্ষিক প্রিমিয়ামের জীবন বিমা পলিসি থেকে প্রাপ্ত কর আয়করযোগ্য হবে। এরপর সর্বশেষ এবং 12 নম্বরে দেখুন বলা হয়েছে যে NHC সুকন্যা সমৃদ্ধি সহ সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদ বাড়ছে, ফলে উপকৃত হবে কোটি কোটি সাধারণ মানুষ। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি এগুলোর যে কোনো একটাতে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন। তো এই ছিল আপাতত আপডেট, পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।